ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিটিএমজি গ্রুপ। আর শান্তনু আর আমি আজকে চলেছি এন্ড আই এম ড্রাইভিং দ্য কার। শান্তনু আমার পিছনে বসে আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে গাড়ি চালাতে হয় কিছুক্ষণ বাদে। ইটস ভেরি ইজি। যারা বাইক টাইক চালাও তাদের কোনো অসুবিধা হবে না গাড়ি চালাতে। ছোটবেলায় তো আমরা অনেক, বাট আমি জানি আমি কিভাবে গিয়ার। গাইস, কালকে একটা ঘটনা ঘটেছিল। আমরা যাই হোক, প্রথমে বলে রাখি যে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমরা দাঁড়িয়ে একটু হল্ড করছি আর তারপরে আবার বেরাবো। আমাদের সাথে কুলদীপ আছে, কুলদীপ গেছে তোমার কোথায় যাচ্ছি, আমাদের সাথে যেতে থাকো, তোমরা বুঝতে পারবে, সারপ্রাইজ। হ্যাঁ, আর গতকাল একটা ঘটনা ঘটেছিল কুলদীপ আর শান্তনু। প্রথমে বেরিয়েছিলাম শান্তনু আর আমি, তারপরে সুজন অ্যাড হলো, কুলদীপও অ্যাড হলো নিজের স্কুটি নিয়ে। তারপরে আমরা বেশ ঘুরছি ফিরছি, এরকম ঘুরতে ফিরতে এবার রাত হয়ে গেছে। যখন রাত হয়ে যাওয়ার পরে একটা বাজে রাস্তা ছিল, শান্তনুকে দিয়েছে কুলদীপের স্কুটিটা চালাবে। এবার আমি আর সুজন আগে যাচ্ছি আর রাস্তা প্রচন্ড বাজে, কুলদীপ পিছনে বসে, কুলদীপ পিছনে বসে যাতে। এবার রাস্তা আমি যখন বাইকটা চালাচ্ছি, বাইকটা ছিল শান্তনুর বাইক, এবার চালা আমি বুঝতে পারছি যে রাস্তা খুবই বাজে আর ঠিকমতো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ মধ্যে সুজন আর আমি পিছনে ঘুরে দেখি ওদের দুজনের স্কুটিটা ঠিক এরকম উড়ে গেল, উড়িয়ে তারপরে ঝোপের মধ্যে দিয়ে লাইট বেরাচ্ছে। তারপরে দেখি কুলদীপ আর শান্তনু দুজনে স্কুটি নিয়ে ঝোপের মধ্যে ঢুকে গেছে। কুলদীপের প্যান্ট ফ্যান্ট পুরো কাদা হয়ে গেছে, শান্তনুর প্যান্টে কাদা লেগে গেছিল। আর একটু বলে কুলদীপ উড়ে গেছিল ওরা প্রায়। ঠিক আছে, চলো তাহলে একটু চলো, একটু কোল্ডিস খাওয়া যাক, চলো শান্তনু। কি করে উড়লো, উড়লো কি করে গাড়ি? ওকে দিয়েছি স্কুটি চালাতে। শান্তনু ইজ এ ভেরি গুড ড্রাইভার, না না তুমি তোমার বাইকটা ভালো চালাও। এবার দেখো তুমি তোমার বাইক চলছি চলো, শান্তনু কেমন চালাচ্ছি আমি? অত্যন্ত সুন্দর, মনে দেখে বোঝা যাচ্ছে না যে তুমি সদ্য শিখেছো, বা অ্যাকচুয়ালি অনেকদিনই তো হয়ে গেল, তো মোটামুটি 6-7 মাস তো হয়ে গেল শিখে গেছো। 6-7 মাস ধরে ড্রাইভিং করা মানে কিন্তু প্রায় 1 বছরের কাছাকাছি ড্রাইভিং করা মানে হাত তো তার পাকা হয়ে যাওয়ার যাবেই আর কি, বড় হাত পাকা হয়ে গেছে। এবার আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তাহলে গাড়ি নিয়ে? আমরা যাচ্ছি খড়িবাড়ির দিকে। না না, এরপরে আমাদের বড় ট্যুর। আচ্ছা, এরপরে আমাদের বড় ট্যুর কোথায় হবে সেটা আমরা এখন কিছু জানি না, মানে এখন কিছু আমরা রিভিল করবো না, কারণ এখনও কোনো কিছু ঠিক নেই। তবে দেখা যাক, ভালো কোনো খুব এক্সাইটিং কোনো একটা জায়গায় আমরা যাবো, খুব শিগগিরই যাবো। ধানগুলো এখন মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, দেখো ধানগুলো ঠিক হয়ে গেছে, কারণ এই রোদে তো শুকিয়ে গেছে, ওই এখন শুকনো হয়ে গেছে আর ওই বুলবুলের এফেক্ট প্রায় নেই বললেই চলে। বন্ধুরা, আমরা কই বুলে চলে এসেছি, কেমন লাগে শান্তনু? কৈবুলে আমরা প্রায়ই আসি, এবং আমরা প্রায়ই আসি এই কারণেই যে এই জায়গাটা অত্যন্ত সুন্দর, তো আলাদা করে কিছু বলার নেই যে জায়গাটা সৌন্দর্য সম্বন্ধে অত্যন্ত সুন্দর, তোমরা দেখতে পাবে। শান্তনু সেট, শান্তনু মানে সিনেমিক ভিডিওটা এত সুন্দর। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান,
আর হয়েছে কি, আর আমি যতদূর দেখছি এই রাস্তাগুলোতে না খুব একটা বাস পালন মানে হেভি ওয়েট বাস মানে যায় না, কম যায় তুলনামূলক। ওই জন্য রাস্তাগুলো এখন আর রাস্তাগুলো একদম নতুন, তো যার জীবনে সব শেষ, কোন আশা নেই, মানে সেই বাড়ি দ্বারা বিড়াল পোষে একটা মহিলা, সে তার জুতো এগুলো। সে যেমন ব্যাংকে ব্যাংকে যায় এরকম জুতো। আমাদের একটা বন্ধু আছে, নাম হচ্ছে তন্ময় মদক। তাই এখন আমি বলতে চাই, ও যে মোটা ছিল, মোটা থেকে রোগা হয়েছে, এখন একটু রোগা হয়েছে, মানে সাইজটা একটু কমেছে আর কি। যখন 90 না 95 ছিল, এখন মানে 89 না 88 আছে। 90 থেকে 89 জ্ঞান দিতে পার। তখন যখন ও মোটা ছিল, তখন যে আমি ওকে উল্টো আলটা বলতাম না, এখন আমার জুতোটা দেখে বলছে সব শেষ, হেনা ফেনা, তখন জুতো এনা থানা ও জুতো পরে। আমি তো বলছি মা চালা কাকুদের জুতো পরে এসেছি, তার জীবনে কিছু লাগে না। এখন যে ফোন করেছে সে হচ্ছে বি। হ্যাঁ, পরে পরে এখানে ঢোকালে, অন করলে, অন করার পরে তোমার এই পাশে রয়েছে ক্লাচ, দেখতে পাচ্ছ এই যে এই পাশে একদম, এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেটার। তো বন্ধুরা, আর এবার গিয়ার ফাংশনটা তোমাদের দেখিয়ে নিই। যখন গাড়ি তোমরা স্টার্ট দেওয়ার পরে তোমাকে ক্লাচ চিপে রাখতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের যে দেখলাম একদম বাপাশে রয়েছে যে ক্লাচ, এইবার আমাদের যেতে হবে গিয়ার ফাংশনে। গিয়ার ফাংশনে যেতে গেলে প্রথমে এইটাকে এরকমভাবে নিয়ে তোমার এইদিকে বেঁকিয়ে উপর দিকে, এটা হচ্ছে ফার্স্ট গিয়ার, ঠিক আছে? তো ফার্স্ট গিয়ারে দেওয়ার পরে তারপরে তুমি আস্তে আস্তে এক্সেলারেটর প্রেস করছো, আর হালকা করে ক্লাচ ছাড়ছো, যেমন বাইকের যেমন ফাংশন হয়, ঠিক আছে? অ্যান্ড সাডেনলি ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য গিয়ার, ঠিক আছে? সেকেন্ড গিয়ারে তুমি দিলে সোজা সেকেন্ড গিয়ারে আসছে, তারপরে তোমার প্রয়োজন মতন তুমি আবার ডান দিকে টেনে উপর দিকে থার্ড গিয়ার, আবার সোজা নিচে চলে আসছে ফোর্থ গিয়ার, তারপরে আবার ডান দিকে টেনে উপরে ফিফথ গিয়ার, আর একদম নিচে যদি তোমার এবার গাড়ি যদি তোমার রিভার্সে নিতে হয়, ব্যাকে নিতে হয়, তাহলে সেম ক্রাইটেরিয়া, ইউ হ্যাভ টু hold the clutch properly, then you shift it on ekhane je right side ta ache mane reverse, r for reverse, reverse e dawar pore ekhane ekta ei je ta dekhcho ekhane tomar pichone ki ache seta dekhabe, there is a camera on the back, tar pore tumi aste aste pichone niccho erom kore tar pore gari chalaccho, ar gari jokhon cholbe tokhon tumi bujhte parbe ei accelerator ei mane steering ta tomar always you have to hold the steering at 10 o'clock, ওকে? মানে 10 o'clock যেমনভাবে থাকি সেরকমভাবে ধরার নিয়ম, ওকে? তো এটা ছিল গাড়ির কীভাবে গাড়ি চালাতে হয়, কী কী করতে হয়, আর তাছাড়া বাদবাকি যেগুলো আছে সেগুলো আবার অন্য একদিন তোমাদের শেখাবো। তো এখন যাওয়া যায়। এখন আমরা ফিরছি, আর ফেরার পথে কুলদীপ ড্রাইভ করছে, শান্তনু বসে রয়েছে, আর আমি রাজার মতো পিছনে বসে আছি। কুটিয়া হামারি হে তেরি কুটিয়া তো মেহল সে প্যারি হে। কেন করছি বলতে চিৎকার করে, নাহলে ইউটিউব কপিরাইট দিয়ে দেবে। আয়া হে।
क्या मौसम आया है। हमें देवी सुंदर गान करी भाई, এত সুন্দর গান শুনলাম তোমাদের। আমি গান টান শুনি এখন আমরা এসেছি কৈফুলে, আমাদের সেই বিখ্যাত সুন্দর এবং পরিচিত জায়গা কৈফুলে। এই কুলদীপ প্রথম আসছে কই, এইখানটা এই গাছ অব্দি চল। তপন বিশ্বাসের চেম্বারে পাশে একটা BMW রাখা রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড BMW। বাড়ি কৃষ্ণ, দাম কত হবে সেটা তো জানতে হবে না? ও দাম কত বেড়ে জানতে হবে, দাম কত BMW সেকেন্ড। লাস্টে সেই খাট্টা মিঠা রোলার কেনার মতো অবস্থা হয়ে যাবে। আজকে আমাদের জার্নিটা বেশ অনেকটা হলো, লং ড্রাইভ ব্লগের দেখেই বুঝতে পারলে যে এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে অগ্রসর হবো। এবার আমরা বাড়ির দিকে ধীরে ধীরে অগ্রসর হবো। বন্ধুরা, আমাদের শিজুদা খুব তাড়াতাড়ি আসছে। তার আগে তোমরা শিজুদার ট্রেলারটা দেখবে 1 ডিসেম্বর, আর সেদিন আমরা জানিয়ে দেবো মুভিটা কবে আসছে। তো ঠিক আছে, বেশ সকালবেলা বেরালাম, সারাদিন ঘুরলাম, এই বলে ভিডিওটাকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।